ফেনীর ফতেপুর রেল ক্রসিং এ চট্টগ্রামগামী চট্টগ্রাম মেলের সাথে চাপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী এনআর পরিবহন বাসের সংঘর্ষের ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। আহত হয় 15 জন। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে 5:45 দিকে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। 250 সজ্জা ফেনী জেনারেল হাসপাতালে আহতদের নেওয়া হয়েছে। আহতদের বেশিরভাগ রোগী জরুরি বিভাগে আছেন বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও কয়েকজনকে ঢাকা এবং চট্টগ্রাম হাসপাতালে স্থানান্তর হয়েছে বলে জানানো হয়েছে। আজকে ভোর 6:30টার সময় ফতেপুরে ট্রেন এবং বাসের সংঘর্ষে একসাথে 10 থেকে 12 জন আহত যাত্রী আসছেন। এর মধ্যে একজনকে আমরা মৃত পাইছি, বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে 6 জন পুরুষ 1 জন মহিলা আমরা ভর্তি রাখছি। আর 1 জন নিজ দায়িত্বে ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন। বাকি রোগীদের অবস্থা ভালো, তারা আমাদের হসপিটালে ভর্তি আছে। বাসের যাত্রীদের কয়েকজন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে এনআর পরিবহন বাসটি, কুমিল্লার নূরজাহান হোটেলে যাত্রা বিরতির পর আবার ছাড়ে। সকালে গভীর ঘুমে থাকার সময় হঠাৎ পছন্দ শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের। এরপর তারা দেখেন বাসটি উল্টে আছে। অনেকে ঘুমে আচ্ছন্ন থাকায় বাসের ড্রাইভারের কোনো গাফিলতি আছে কিনা তা জানা যায়নি। রাত্রি ছিলাম, মানে আসছি তো রাত, তখন তো মনে হয় ফজর আজান শেষ, তো তারপরে 6টার দিকে সম্ভবত। তো এখানে আসার পরে মনে করেন যে ঢাস করে একটা শব্দ হলো, তারপর গাড়ি কয় পাক খাইছে এটা বলার মতো ক্ষমতা নাই। তারপরে লাস্ট ওখানে ডিপ ছিল, ডিপ দিয়ে আমি বের হয়েছি। বের হওয়ার পর দেখি যে আমরা সবাই সিটে গেছি। এখানে যখন আসছে ট্রেনের হুইসেলও শুনতে পাইছে, তো ইয়েটা নামানো ছিল না আপনার যে, হ্যাঁ গেটটা নামানো ছিল না, ড্রাইভার ওইটার মানে পরক করেনি, মানে ওর চাইছিল যে আগে বের হয়ে যাবো, ট্রেন আসার আগে বের হয়ে যাবো, তো বের হতে পারেনি। পিছনের সাইডটা ধাক্কা খাইছে, সামনের সাইডে ধাক্কা খাইলে আমরা থাকতাম না, পিছনের সাইডটা খাইছে ধাক্কা, যদি সামনের সাইড খাইতো তাহলে আমরা মারা যেতাম। ঘটনাস্থলে রয়েছে ফেনী মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক তসলিমউদ্দিন। তিনি জানান সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসি, এ পর্যন্ত 12-13 জনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি। ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মোহাম্মদ আবুতায়ের মাসুদ বলেন, উদ্ধার অভিযান চলছে, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, বাসটিকে সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে, বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।